সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযানে এগারো জন রাজপুত্র চারজন মন্ত্রী এবং প্রায় ডজন কানেক প্রাক্তন মন্ত্রীকে বন্দী করার পর সৌদি আরব সহ মুসলিম বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আলোড়ন এরপর আরও কিছু ঘটনার মধ্য দিয়ে তীব্র আকার দাঁড়ান করে সৌদি সংকট রাজপরিবার বিভক্ত হওয়ার মতো কবর পাওয়া গেছে রাসুল্লাহ সাল্লাহ্লাম বর্ণিত একটি হাদিসের সংকটময় অবস্থার সাথে মিলে যাচ্ছে না তো এই সংকট হজরত সৌবান রাদুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের দনভাণ্ডারের নিকট তিনজন বাদশাহ সন্তান যুদ্ধ করতে থাকবে কিন্তু দনভাণ্ডার তাদের একজনেরও হস্তগত হবে না তারপর পূর্ব দিক থেকে কতগুলো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবে তারা তোমাদের সাথে এমন গুরুতর লড়াই করবে যেমনটি কোনো সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি তারপর নবীজি সাল্লাহ সাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করে বললেন তারপর আল্লাহর কলিপা মাহাদির আবির্ভাব ঘটবে তোমরা যখনই তাকে দেখবে তার হাতে বাইয়াত নেবে যদি এজন্য তোমাদেরকে বরফের ওপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয় তবুও যাবে সে হবে আল্লাহর কলিফা মাহাদি বর্তমান সৌদির রাজ পরিবারের সদস্যরা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে তারা হলেন মকরিন বিন আব্দুল আজিজ মোহাম্মদ বিন নায়েফ মোহাম্মদ বিন সালমান সৌদির এই সংকটময় অবস্থায় কি করতে যাচ্ছে আমরা কেউ নিশ্চিত করে বলতে পারছি না আমরা এটাও নিশ্চিত করে বলতে পারছি না যে এখনকার সংকটগুলো কি হাদিসে বর্ণিত সংকট প্রসঙ্গত শনিবার এক বিশেষ আইনের বলে সৌদি যুবরাজ তথা দেশের ভবিষ্যৎ বাদশাহ মোহাম্মদ বিন সালমানকে দুর্নীতি দমন কমিটির প্রদান করা হয় এরপরই রবিবার রাতভর সৌদির রাজপরিবারের অন্দরে বিশাল অভিযান চালান তিনি গ্রেপ্তার করা হয় এগারো জন যুবরাজকে বন্দী করা হয়েছে দেশের ন্যাশনাল গার্ড প্রধান ও নৌসেনা প্রধানকে